নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্াঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত নেন বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষালে সব থেকে বড় আপডেট এসেছে যে কিন্তু এবারে মমতা ব্যানার্জি জানিয়েছেন যে আপনারা কিন্তু নিজেরা এবারে ভোট দিন তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে তিনটি মেল জারি করেছে সেই মেলে কিন্তু আপনারা মতামত জানাতে পারেন যে আপনাদের পরীক্ষা মানে হতে পরীক্ষা দিতে ইচ্ছুক না পরীক্ষা দিতে ইচ্ছুক না ঠিক আছে তো বন্ধুরা আমি তিনটা ইমেল আইডি আপনাদেরকে খামার ইয়াতে জানিয়ে দেবো আমার ট্রেপসিসার বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধু কী কী বলেছেন এনে আমরা বিস্তারে জানাবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা করোনা পরিস্থিতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নেওয়া উচিত বা উচিত নয় ঠিক আছে এই নিয়ে মতামত চাইলে রাজ্য সরকার অভিভাবক এবং পড়ুয়া অথবা সাধারণ মানুষকে মতামত দিতে পারবেন সোমবার দুটোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে ঠিক আছে তো আমি ইমেল আইডিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার দেখুন এইখানে স্ক্রিনে দেখাতে পারছে প্রথম ইমেলটি হলো পি এস এস এম এসপিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবার দেখুন আর দু নম্বরটা দেখুন কমিউনি সার স্কুল এডুকেশন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর ডাব্লিউ বি এস এস ইডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আপনারা মতামতটা জানাবেন ঠিক আছে যে আপনার কি আদৌ কি পরীক্ষা নিতে পরীক্ষা দিতে ইচ্ছুক না পরীক্ষা দিতে ইচ্ছুক না আপনাদের যাবতীয় প্রবলেম কোথায় কোন এখানে কী প্রবলেম হবে কতদূর লেখাপড়া হয়েছে এইসব ব্যাপারে আপনার অভিমত কিন্তু আপনি এই তিনটে মেল আইডিতে আপনি কিন্তু বাংলাতে হোক ইংলিশে হোক উর্দুতে হোক জাপানিজ ফ্রেঞ্চ ভাষা যে কোনো ভাষায় হোক কিন্তু আপনি এখান থেকে আপনার কমান্ডটা কিন্তু এখানে তুলে ধরবেন ঠিক আছে এবারে সরকার কি করবে এবারে এটা কিন্তু পরিচালনা করবে ঠিক আছে এই তিনটি তিনটিআইডি যে আপনার নেওয়া উচিত ঠিক আছে এটা একটা ভোট হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই পরিস্থিতি ইতিমধ্যে সিবিএসসি বোর্ড দশমীর পর দ্বাদশ এবং এস সিআইসি পরীক্ষা কিন্তু বাতিল করা ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য সরকার সেই কমিটির সাম্প্রতিক রাজ্যের করোনা পরিস্থিতি পরিচালোচনা করে তাদের রিপোর্ট পেশ করে বর্তমান পরিস্থিতি রাজ্য রাজ্যে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ার ব্যাপারে মত ও বিশেষজ্ঞ কমিটির তেমনই রিপোর্ট রাজ্যকে দিয়েছে বিশেষজ্ঞ নিয়ে তৈরি একটা কমিটি সুতরাং কমিটি সুপারিশ মানলেই সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা না নিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা সম্ভব তা নিয়ে নিজে মতামত জানিয়েছেন এই কমিটি এই বিষয়ে অভিভাবক এবং পুড়িয়া সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছেন রাজ্য সরকার তারপরে ঠিক আবেদন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তিনি লেখেন যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বিষয়টি কমিটি সিদ্ধান্ত গঠন করেছি আমরা এবং সেই সঙ্গে আমরা অভিভাবক এবং সাধারণ মানুষ এবং সমাজ ছাত্রছাত্রীদের যে মতামত জানতে চাইছি মমতা ব্যানার্জি আরও লেখেন তিনি সবাইকে আপিল করেছে যে এই তিনটি ওয়েবসাইটে দুপুর দুটোর মধ্যে কিন্তু আপনাদের মতামত জানাতে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এবারে আপনারা যদি পরীক্ষা হবে কি হোক দিতে ইচ্ছে বা আপনাদের কী মতামত থাকে তাহলে কিন্তু আপনার এই তিনটি ইমেল আইডিতে আপনি কিন্তু সরাসরি আপনি মতামত জানাতে পারবেন তো বন্ধুরা এটি যদি ছোট্ট একটা আপডেট আপনার মনে যে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিশ্চয়ই আপনি সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা উপর যদি পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ